সালাতে সুরা পাতে বা অন্য অন্য সুরা দরুদ তা শাহু দোয়া মাসুরা দুইবার বলে এটা গেছে তো এক বক্তা বলেছেন যে ও সুরা পাতে মাসলাটা কিন্তু আলাদা বলা হয় না সুরায় ফাতেহা এবং অন্য সুরা পড়া যাবে সুরায় মা সুরায় দুই দুইবার পড়ার কোনো অনুমতি নেই বারবার পড়ার কোনো অনুমতি না একবার দরুদ দরুদও আপনি বারবার পড়বেন না একবার পড়বেন মানে যেটা আসছে হাদিসে এটা যেগুলি বেশি আসছে সেগুলো হাদিসে কোথাও কোথাও বেশি এই শব্দগুলি এইগুলি বেশি পড়তে পারবেন যেগুলি বেশি আসে নাই সেগুলিকে ডবল ডবল করে পড়লে আমরা সহজদা দিতে হইব যেমন সুরা ফাতে দুইবার পড়লে সহজা দিতে হইব হ্যাঁ ভুল হলে তো আপনার হয় না আবার পড়তেছেন সমস্যা নেই হ্যাঁ তাহলে আমার প্রথম পড়বেন সমস্যা নেই না যেহেতু আসছে মানে বেশিবার আসছে অনেকবার অনেকগুলো আছে যেমন রুকু তসবি অনেকগুলো আছে সৈজাদ তসবি অনেকগুলো আছে এগুলি বেশি পড়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আর পাতে এত বেশি বার আসে নাই কোনোদিন একটাই তো চূড়া এটা যদি বারবার পরে সহজে আসবে বারবার কেন পড়বে